আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, এখন আমরা কে কে কোন অঞ্চল থেকে আসি, আর আপনাদের অঞ্চলে আবহাওয়া কেমন, মানে গরম কেমন পড়ছে আজকে, আর কি অবস্থা, সবাই কেমন আছি আমরা? আমার কথা কি শোনা যাচ্ছে? শুনছি কি আমরা, যারা অলরেডি ক্লাসে অ্যাটেন্ড করেছি তারা শুনতে পাচ্ছে কি? জি, শুনতে পাচ্ছি। ওকে, আজকে পার্টিসিপেন্ট আরো কম, মেবি এসিও ক্লাস তাদের ভালো লাগছে না, বা এসিও না শিখলে কেমন হবে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, রমাদানে সবাই ক্লান্ত হতে পারে, বাট ক্লাসগুলো এরপরে আমি যেই কোচিং সেন্টারটা চালু করব, কোচিং বলতে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, সেটাতে একটু বেশি বেশি স্টুডেন্ট নিতে হবে যারা হাইলি টার্গেটেড বা আসলেই শিখতে চায়। পরীক্ষার ব্যবস্থা করব, পরীক্ষার ব্যবস্থা করে যারা অলরেডি বেসিক জানে তাদেরকেই নিতে হবে, বা দেখা যাচ্ছে অলরেডি অনলাইনে প্রফেশনাল তাদেরকে নিতে হবে। কারণ আমি কতটুকু দিচ্ছি বা আমি কি শিখাচ্ছি সেটা যদি একদম নিউবি বা বিগিনারদের কাছে শিখে থাকি, তাহলে তারা তাদের মূল্য বুঝবে না, ঠিক আছে? আর আমি যদি শিখে থাকি অলরেডি যারা অনলাইনে প্রফেশনাল, অনলাইনে হয় ফ্রিল্যান্সিং করছে বা অনলাইন মার্কেটিং করছে, ভালো সেল পাচ্ছে না, সাপোজ দেখা যাচ্ছে যে হয়তো কোনো কিছুতে সাকসেস পাচ্ছে না বা কাজে লেগে আছে বা তাদের আর্নিংটা বৃদ্ধি করতে যাচ্ছে, এমন কিন্তু বাংলাদেশে এবং অনলাইনে অনেক আছে, ঠিক আছে? তো তাদেরকে কাছে রিচ করতে হবে, তাদের কাছে পৌঁছালে বিষয়টা আরো ভালো হবে। কারণ এখানে যারা অলরেডি জয়েন করেছি 18-20 জন, তারা সবই নিউবি। তো নিউবি হয় এর গুরুত্ব অতটা বুঝতেছি না আমরা, বাট আমি যেটা করাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিষয়গুলো আমি শেয়ার করতেছি, এবং এই গুরুত্বপূর্ণ বিষয় এমন শেয়ার করতেছি যেটা যদি আপনারা যদি কোর্স ফির সাথে তুলনা করেন তাহলে কোনোভাবেই এটা পসিবল না। আর যাই হোক, তো এখানে যেহেতু আমি কষ্ট করে শেখাচ্ছি, তো সবাইকেই পার্টিসিপেন্ট করা উচিত। যদি না করি ভিডিওগুলো দেখে নিব, আর যদি না দেখি তাহলে পরবর্তীতে দেখব, বাট এঙ্গেজমেন্টটা থাকবো, শেখার চেষ্টা করবো যেহেতু ভর্তি হয়েছি। ওকে, আর আমরা অলরেডি যে ক্লাস অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন গুলো দিচ্ছি সেগুলো আমরা সবাই করছি না, এটা খুবই দুঃখজনক। তো প্রথমেই তো বললাম আমাদের সিলেকশন পুরোপুরি রাইট হয়নি, স্টুডেন্ট সিলেকশন যদি পুরোপুরি রাইট হতো বা হাইলি টার্গেটেড যারা যারা এটা শিখতেই চায় একদম প্যাশনেট, তাহলে এমনটি হতো না। যাই হোক, সমস্যা নেই, আমরা যে কয়জন আছি সেই কয়জনই ভালোভাবে শিখবো। যারা পার্টিসিপেন্ট করছি, একটা ব্যাচে হয় এমনটি হয়, আমি যখন 2015-তে বেসিস, যেটা বিআইটিএম বাংলাদেশি গভর্নমেন্ট থেকে যখন কোর্স করেছিলাম, তখন আমাদের ব্যাচে ছিল 40 জন। তো ফার্স্টে এমনটি হয়, দেখা যাচ্ছে যে ওটা ফ্রি কোর্স ছিল এবং এসিআইপির আন্ডারে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি চান্স পাওয়া যায় ওরাই টাকা প্রোভাইড করে, মানে স্টাইপেন্ড প্রোভাইড করে গভর্নমেন্ট থেকে। এবং ট্রেনিং সেন্টার গুলো যারা ট্রেনার ছিল খুবই ভালো, যারা টিচার ছিল অনেক ভালো করে শিখিয়েছে আমাদেরকে, ভালো কোর্স শিডিউল গুলো ছিল। তো দেখা যাচ্ছে শেখানোর পরেও আমরা ফার্স্ট ক্লাসে সবাই অ্যাটেন্ড হলাম, সেকেন্ড ক্লাস থেকে কমতে থাকি কমতে থাকি, তারপর দেখা যাচ্ছে 15 জন থেকে 20 জন, 50% এরও কম অ্যাটেন্ড ছিল লাস্ট পর্যন্ত, এমনটি হয়। তো আমাদের এখানেও এমনটি হচ্ছে, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম সেটা এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, সমস্যা নেই, এর মধ্যে আমরা যে কয়জন আছি সম্পূর্ণ ক্লাসের সাথে থাকার চেষ্টা করব। আচ্ছা, এখন আসি আমি অ্যাসাইনমেন্টে। আমি যে অ্যাসাইনমেন্টটি দিয়েছিলাম অলরেডি আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি 2 জন কমপ্লিট করেছি, পান্থ ভাই আর আরিফুল ইসলাম ভাই। তো যারা দিয়েছে এই 2 জন, এটা আবার আমি চেক করব বা ভুল ধরবো কি, অনেকে যদি দিত বা আমরা যদি অনেক বেশি সাবমিট করতাম তাহলে বিষয়টা আরো ভালো হতো, কম্পেয়ার করা যেত, মানে কার্ডটাতে কি লিখেছে অন্যজন কি লিখেছে।
তো যারা দিয়েছে তারা 100-এ 100 মার্ক, কারণ অন্যরা পার্টিসিপেন্টই করেনি। তো বাংলাদেশের কয়েক বছর নির্বাচনে যা হচ্ছে যে একদল পার্টিসিপেন্ট করে তারাই জয়ী হয়, ঠিক আছে? তো আপনারা মাত্র 2 জন পার্টিসিপেন্ট করছেন, এখানে আপনাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জনই জয়ী হয়েছেন, ঠিক আছে? একটা দেখা যাচ্ছে যে আরিফুল ভাই এক অঞ্চলের, প্রান্ত ভাই এক অঞ্চলের। সো ওকে, আমি তারপরও একটু আর্টিকেল গুলো ওপেন করি রিভিউ করার জন্য। আমি অবশ্যই সবগুলো সম্পূর্ণ পড়ব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনারা এত কষ্ট করে লিখতে পারলে আমি কেন পড়তে পারবো না? আমার সময় আছে পড়ার, সমস্যা নেই, যেহেতু এই আর্টিকেল গুলো নিয়েই কাজ করি। সাজ্জাদ হোসেন ভাই বলেছেন যে সে অলরেডি আমাদের সাথে আছে এবং লাস্ট পর্যন্ত থাকবে, সে একজন প্রুভ করতে চাই। কি প্রুভ করতে চাই? ডিজিটাল মার্কেটিং এ। ওকে, ডিজিটাল মার্কেটিং যে আসলেই কাজ করে, ডিজিটাল মার্কেটিং করে ক্যারিয়ার গড়া সম্ভব, চেঞ্জ করা সম্ভব, সেটাই হয়তো প্রুভ করবে। এবং ডিজিটাল মার্কেটিং করে অবশ্যই আপনারা যারা শিখছেন এটা অনেক ভ্যালুয়েবল, আশা করি প্রুভ করতে পারবেন। হ্যাঁ, ওকে, আমি হচ্ছে আমার না ভালো হয়েছে, সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট যেহেতু করেছেন কষ্ট করে অবশ্যই ভালো হয়েছে। আর বাকি তো করেইনি, তো আমি আজ সাইদুল ইসলাম ভাইটা ওপেন করেছি, সে ফার্স্টে লিখেছে যে হোয়াইট ইট কিওয়ার্ড রিসার্চ, দেন ইম্পর্টেন্ট অফ কিওয়ার্ড রিসার্চ, এসিও, সুন্দর, আস্তে আস্তে ভালো হচ্ছে। আরিফুল ইসলাম ভাই যেটা লিখেছে, আপনারা যখন লিখবেন এসিও স্মল টুলস, স্মল এসইও টুলস দিয়ে চেক করে নেবেন যে আমি কত পার্সেন্ট কপি করেছি কি কপি করিনি। আমি দেখেছি লাস্টে প্রান্ত ভাই এবং আরিফুল ইসলাম ভাই যা দিয়েছে 100% ইউনিক হয় প্রিভিয়াস ক্লাস গুলোতে, সো নতুন করে চেক করার কিছু নেই। তারা অলরেডি খুব ভালো আর্টিকেল লিখছে এবং সুন্দরভাবে কপি পেস্ট করছে না। তো ডিরেক্টলি আমি আজকে ক্লাসে চলে যাব। আজকের ক্লাসের মধ্যেই অন পেজ এসইওতে আর্টিকেল নিয়ে অনেক কিছু বলার আছে, আর্টিকেল রাইটিং নিয়ে। সো নতুন করে আর্টিকেল রাইটিং নিয়ে এক্সট্রা কিছু বলছি না। আজকের যে সেশন গুলো চলছে, আজকের ক্লাস এক্সাক্ট যা হবার কথা তার মধ্যে আর্টিকেল রাইটিংটা পড়ে যাচ্ছে বা আলোচনা হয়ে যাচ্ছে, হয়ে যাবে। তো আজকে আমি যেটা শেখাবো এসইওর একটি বড় পার্ট। আমরা জানি সাধারণত এসইও 2 প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হচ্ছে যখন আমরা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট যখন তৈরি করি তখন ওয়েবসাইটের নাম দিই, ওয়েবসাইটে ইমেজ আপলোড করি, ওয়েবসাইটের স্ট্রাকচার, ওয়েবসাইটের ডিজাইন তৈরি করি, ওয়েবসাইটের কিওয়ার্ড দিই, ওয়েবসাইটের টাইটেল দিই, ওয়েবসাইটে সবকিছু, ওয়েবসাইটের কন্টেন্ট দিই, আর্টিকেল দিই, এই সবকিছু অন পেজ এসইও এর মধ্যে পড়ে। তো ওই অন পেজ এসইওটাই আমি আজকে শেখাবো। তো দেখা যাচ্ছে যে অন পেজ এসইও করতে হলে আপনাদের যদি নিজস্ব কোনো ডোমেইন হোস্টিং থাকতো, সাইট থাকতো, তাহলে আরো ভালো বুঝতেন। যেহেতু নেই, আমি এগুলো নেওয়াবো বা দেখাবো কিভাবে নিতে হয় কিভাবে, আমি এখনো দেখাইনি, সো আপনাদেরকে ব্লেম করছি না। তো যখন আবার দেখাবো তখন আজকের যে ক্লাসটি হলো সেটা আবার রিপিট হবে বা আবার বুঝিয়ে দিব। তো আমি এই এসইও ক্লাসের পরেই আমাদের কিভাবে ওয়েবসাইট মেক করতে হয়, ডোমেইন হোস্টিং পারচেজ করে সাইটটি রেডি করতে হয়, ব্লগ সাইট তৈরি করতে হয়, একটি কোম্পানি সাইট করতে হয়, সার্ভিস সাইট তৈরি করতে হয়, ই কমার্স সাইট তৈরি করতে হয়, এটি দেখিয়ে দিব এবং বেসিক জিনিস শিখাই দিব। পরবর্তীতে আমার টিউটোরিয়াল এবং ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো দেখে আপনারা নিজেই তৈরি করতে পারবেন। এতে করে কি হবে, আপনার যে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে একজনকে হায়ার করা লাগতো বাংলাদেশ বা দেশের বাহিরে, যাদেরকে কাজ দেওয়া লাগতো 15,000-30,000 টাকা স্পেন্ড করে, সেটা লাগবে না আশা করি। হ্যাঁ, নিজেই শিখে ফেলে কাজ করতে পারবে। সাজেশন ভাই, ইটস ওকে, সমস্যা নেই, নেক্সট ক্লাসে সাবমিট করেন। তো আমি ডিরেক্টলি আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, আজকের প্রেজেন্টেশনটাতে। গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিসে আমি নেট প্রবলেমের কারণে কিছু অংশ বাদ দিয়েছিলাম, আমি সেখান থেকে শুরু করব, সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তার মধ্যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চের সময় 2টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করলে, কি ধরনের কিওয়ার্ড খুঁজে পেলে আমাদের সাইটটি র্যাঙ্ক করাতে ইজি হবে বা র্যাঙ্ক করাতে পারবো। আমরা যখন দেখেছি গুগল কিওয়ার্ড প্ল্যানারে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখেছি ওখানে কম্পিটিটর দেখায়, আমি এক্সাক্ট কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই কিওয়ার্ড আন্ডারে কম্পিটিটর কেমন আছে, হাই না লো না বেশি না কম, সেগুলো দেখা যায়। সো এখানে অনেকগুলো লো কম্পি যদি হয় ওই আপনার কিওয়ার্ডটি লো কম্পিটিটর এবং লো ডিমান্ড, তাহলে সেটা নিয়ে আমাদের কাজ করা ভালো হবে না।
এবং লো ডিমান্ড বাট হাই কম্পিটিটর, সেটা আমাদের প্রফিটেবল হবে না। কারণ প্রফিটেবল হবে না, যদি অনেক কম্পিটিটর থাকে তাহলে ওই কম্পিটিটরকে আপনি যদি উপরে উঠতে চান ওই কম্পিটিটর থেকে, তাহলে আপনাকে অনেক অন পেজ এসইও, অফ পেজ এসইও করতে হবে, ব্যাকলিঙ্কিং করতে হবে, অনেক স্পেন্ড করতে হবে, অনেক বেশি আর্টিকেল দিতে হবে। সো এটাও আমাদের জন্য প্রফিটেবল হবে না। দেন হাইলি ডিমান্ড অ্যান্ড হাই কম্পিটিটর তো কখনোই না, তো এটা ডমিনেট করা আমাদের আসলে অনেক কষ্ট হয়ে যাবে। হাই কম্পিটিটর হাই মানে হচ্ছে ডিমান্ড, সো এটা পসিবল না। তো কোনটা পসিবল আমাদের জন্য প্রেফার হতে পারে, সেটা হতে পারে যে হাই ডিমান্ড বাট লো কম্পিটিটর বা লো কম্পিটিশন। তো হাই ডিমান্ড যেটা, এমন কিছু কিওয়ার্ড রয়েছে যেটাতে মানুষ অনেক সার্চ করছে বাট সেটাতে এসইও করা নেই, বা আপনার কম্পিটিটর সাইট গুলো নেই, এগুলো খুব কম আছে। এবং যদি খুঁজে বের করতে পারি, তাহলে যদি খুঁজে বের করা শিখতে পারি তাহলে এগুলো আমরা পেয়ে যাব। ওকে, এখন আমি আরেকটা স্লাইড ওপেন করেছি একটা পিক্সারের সাহায্যে, আশা করি সবাই দেখতে পাচ্ছি। দা অল ইন টাইটেল কনসেপ্ট, অল ইন টাইটেল কনসেপ্টটা এমন, আপনি যখন এই কিছু বাদ ছিল গতকালকের ক্লাসটাই, যেটুকু বাদ ছিল সেটুকু কভার করছি, দেন আমি অন পেজ এসইও তে যাব। অল ইন টাইটেলে আমরা যেটা করি, ধরুন আমি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলাম, আমি আবার গুগলে চলে যাচ্ছি, গুগলে আমি যদি কিছু লিখে সার্চ করি, সাপোজ আমি ডিরেক্টলি সাইট থেকে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরুন গুগল আসলো, এই গুগলে আমি সার্চ করলাম ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তখন কিন্তু আমাকে দেখাচ্ছে অনেক রেজাল্ট আমাকে শো করছে। তো অনেক রেজাল্ট যখন শো করছে, তখন এই রেজাল্ট গুলো কিভাবে আসছে, যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি কেউ এই টাইটেলে দিয়ে থাকে, বা এই মেটাটা, এটাকে মেটাটেক ডিসক্রিপশন বলে, এটাতে দেওয়া থাকে, বা ওই স্পেসিফিক এই ওয়েবসাইটে দিয়ে থাকে, অথবা এই ওয়েবসাইটের বা এই পেজের কোনো কন্টেন্ট দিয়ে থাকে এই কথাটি, ওই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সেগুলো সম্পূর্ণই চলে আসছে। তো এভাবে যদি আমি সার্চ করে কিওয়ার্ড রিসার্চ করি তো পসিবল না। সেজন্য আমাদের কি করতে হবে, অল ইন টাইটেল, অল ইন টাইটেল লেখার পর একটা স্পেস দিব, দেন ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের যে কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডটি পেশ করার পরে যদি আমি এন্টার করি, দেখেন ফার্স্টে আমাদের যেটা এসেছিল সেটা দেখা যাচ্ছে যে অনেক রেজাল্ট এসেছিল, আমরা পড়তেই পারছিলাম না, এত রেজাল্ট এসেছিল, আমরা কাউন্ট করতেই প্রবলেম হয়ে যাচ্ছিল। বাট পরবর্তীতে কাউন্ট করে দেখেছি 485টি রেজাল্ট এসেছে, যেই রেজাল্টের মধ্যে আমাদের এই টাইটেলে, এই টাইটেলের মধ্যে ওয়েবসাইট ডিজাইন অথবা ডেভেলপমেন্ট কথাটি লেখা আছে। এমন অল ইন টাইটেলে অল, অল বললাম ভুল হয়েছে, সরি সরি, ওকে 396টি, আমি অল ইন টাইটেলটা আবার দেখে নিই, অল অনেকগুলো ইন হয়ে গেছে, সরি ফর দ্যাট, অল ইন টাইটেল, আশা করি হ্যাঁ ঠিক আছে, ওখানে আই এল মিশ্রণ হয়ে গিয়েছিল আর কি। ওকে, অল ইন টাইটেল আমাদের যে রেজাল্ট গুলো শো করছে সেটাতে দেখা যাচ্ছে 150টি, ঠিক আছে। ওকে, 150, তো 150 ওয়েবসাইটের মধ্যেই ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট যেটা রয়েছে, এই যে মেটা ট্যাগ ডিসক্রিপশনে যেটা রয়েছে, সবগুলো ওয়েবসাইটে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো তাহলে এক্স্যাক্ট যেটা মেটা ট্যাগ ডিসক্রিপশন অথবা আমাদের হেডলাইন ইউজ করা হয়েছে, তো সেই রেজাল্ট গুলোই এক্সাক্ট শো করেছে, ঠিক আছে। তো রেজাল্ট যদি এক্সাক্ট শো করে তাহলে আমাদের কিন্তু খুঁজে পেতে খুব সুবিধা হবে। তাহলে এখানে 510 অথবা যেটা দেখলাম 394 রেজাল্ট, তো এখানে কি বলেছে, আমি আবার আমার পিকচারে চলে যাচ্ছি,
তো অল ইন ওয়ান টাইটেলে যদি 1,000 বা তার নিচে হয়ে থাকে বা 1,000 থেকে 5,000 মধ্যে হয়ে থাকলে সেটাকে নন কম্পিটিটিভ বা লো কম্পিটিটিভ বলে। তো আমরা এখন লো কম্পিটিটিভ কাকে বলে বা কিভাবে বের করতে হয় কিওয়ার্ড গুলো সেটা বুঝে গেলাম। তো আমরা অল ইন টাইটেল লিখে দেন ডাবল কোটেশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটি লিখব, কিওয়ার্ডটি লিখে এটা বের করব। এটা কেন বের করতে হবে, এটা বের করতে হবে আমরা ওই কিওয়ার্ড নিয়ে স্পেসিফিক কাজ করতে পারবো কিনা সেটা দেখার জন্য আমরা বের করব। তো বের করে যদি আমি রেজাল্ট কত দেখেছিলাম 810, ঠিক আছে, তো 810 যদি হয় তাহলে আমাদের এটা এটার মধ্যে পড়ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট কিওয়ার্ডটি নন কম্পিউটার বা লো কম্পিটিশনের মধ্যে পড়তেছে, ঠিক আছে। আর যদি ওখানে রেজাল্ট শো করতো ওই কিওয়ার্ডে, ওই কিওয়ার্ড সার্চ করার সময় অল ইন টাইটেল ডাবল কোটেশন আপনার কিওয়ার্ডটি যদি 5,000 থেকে 15,000 হতো তাহলে সেটা ফেয়ারলি কম্পিটিটর বা মিডিয়াম কম্পিটিশন বলতাম, আর যদি 15,000 এর উপরে হতো তাহলে হাই কম্পিটিশন বলতাম। তো এখন কথা হচ্ছে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করবেন। তো আপনি যেহেতু একদম নিউ ডোমেইন, নতুন ডোমেইনের এত পপুলারিটি নাই নাই এত গুগল থেকে ট্রাফিক আসে না, মানুষ চিনে না জানে না, তো সেহেতু আপনার হাই কম্পিটিশন নিয়ে কাজ করা পসিবল হবে না, করতে পারবেন না, ফেয়ারলি কম্পিটিশনে পসিবল না। সো আপনি কি করতে পারেন, আপনার যে কিওয়ার্ড গুলো রয়েছে যে এবং কম্পিটিশন রয়েছে 1,000 থেকে 5,000 এর মধ্যে সেগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে পারেন, অনলাইন টাইটেলের বাদেও যদি আপনি শুধু ডাবল কোটেশন লিখে সার্চ করেন তাইলেও হবে, অনেক সময় বেশি রেজাল্ট আসবে, অনলাইন টাইটেলটা অ্যাড করে দিবেন। আশা করি এটুকু বুঝতে পেরেছি। ওকে, আর গতকালকে আমি একটি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস এর একটা টুলস বলেছিলাম বাট ওপেন করতে পেরেছিলাম না, ওভার সাজেস্ট, ঠিক আছে। তো আজকে আমি ওপেন করেছি এবং দেখাচ্ছি সেটা থেকে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, এভরিথিং করতে পারবো। ওকে, সবাই আমরা হচ্ছে নীল পাটেল উবার সাজেস্ট গুগলে সার্চ করলে এটা চলে আসবে। চলে আসার পরে আপনাদের যে কম্পিটিটর রয়েছে, সাপোজ ধরুন আপনার কম্পিটিটর কে, আপনার কম্পিটিটর অথবা আপনি কোনো কোম্পানি থেকে একটি কাজ নিয়েছেন, সেই কিওয়ার্ডটি এখানে দিয়েছেন, আমি ধরলাম ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটাই সাপোজ এটা দিই, সমস্যা নেই। ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্চ করার পরে যে রেজাল্টটি এখন শো করবে, আচ্ছা সাথে সাথে আমরা এখানে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্চ করি। তো সার্চ করার পরে আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি, রূপকার, ওয়েব ক্যাপটিভ, তো তারপরে সফটটেক বিডি, পেমেন্ট সলিউশন, পেমেন্ট সিস্টেম, ওকে, যে ওয়েবসাইট গুলো আমাদের সামনে চলে এসেছে। তো আপাতত ধরে নিই সেই ওয়েবসাইট গুলো আমাদের কম্পিউটার সাইট, কারণ তারা টপ র্যাঙ্কিং এ রয়েছে। এখন এই সাইট গুলোতে কি কি কিওয়ার্ড ইউজ করছে সেই কিওয়ার্ড যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আপনার খুব সহজ হবে ওটাতে কাজ করার। দিস কিওয়ার্ড ইজ কম্পিটিটিভ অ্যান্ড লেস দেন 40% চেঞ্জ ইউ ক্যান টপ। তো ও অলরেডি বলে দিয়েছে এটা কম্পিটিটিভ কিওয়ার্ড, সো এটা রিলেটেড যে কিওয়ার্ড গুলো রয়েছে সেটা শো করেছে এবং মান্থলি সার্চ ভলিউম কত, সিপিসি কত, পিডি কত, এসডি কত, এগুলো আমাদেরকে শো করেছে, দেন কিওয়ার্ড আইডিয়া। ওকে ফাইন, দেন আপনি কি করতে পারেন, আপনার যে রিলেটেড ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে সার্চ করার পরে যে ওয়েবসাইট গুলো চলে আসলো সেই ওয়েবসাইট গুলো আপনি কপি করতে পারেন। এখান থেকে কপি করার পরে আপনি এখানে হচ্ছে সার্চ করলেন, এখানে 4 থেকে 5টা ওই ফার্স্ট লেভেলের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো নিবেন, নিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এটাতে আপনাকে যে কিওয়ার্ড গুলো তারা ইউজ করেছে যদি আমরা দেখি, এখানে কিওয়ার্ডে ক্লিক করতে হবে, তারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, ওয়েবসাইট বিল্ডার ইন বাংলাদেশ, ওয়েবসাইট ডিজাইন ইন বাংলাদেশ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন ঢাকা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ। তো অলরেডি তাদেরটা কিন্তু আমরা জেনে যাচ্ছি,
ঠিক আছে? তো এভাবে জেনে যে যদি আমি একটা নোটপ্যাড ওপেন করে এরকম 5টা কোম্পানি কোন কিওয়ার্ড গুলো ইউজ করেছে সেগুলো আমরা জানলাম, দেন জানার পরে আমি কি করব, এখানে সার্চ দিব। এখানে সার্চ দেওয়ার পরে আমাকে কিন্তু দেখাচ্ছে সাপোজ ওয়েবসাইট ডিজাইন, ওকে, আমি ওয়েবসাইট ডিজাইন লিখার পরে আমরা সবাই আশা করি দেখতে পাচ্ছি কোনটা দেখছি, হ্যাঁ ঠিক আছে, ওকে, ওয়েবসাইট ডিজাইন লেখার পরে দেখেন এখানে যে ওয়েবসাইট ডিজাইন রিলেটেড যে সাজেস্ট করেছে গুগল আমাকে, সেটাতে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করেছে এবং কি মান্থলি সার্চ ভলিউম বলে দিয়েছে। ওয়েবসাইট ডিজাইন যে মান্থলি সার্চ ভলিউম আমাকে কেন বলছে এবং আপনাকে যখন সার্চ করবেন আপনাকে বলবে না, কারণ আপনার এই প্লাগিনটি ইনস্টল দেওয়া নেই, আপনি অবশ্যই কিওয়ার্ড এভিআর প্লাগিনটি ইনস্টল দিলে এটা দেখতে পারবেন, ওকে? তো আমি ওই 10 থেকে 5টা ওয়েবসাইট যারা যেই কিওয়ার্ড গুলো ইউজ করেছে সেই কিওয়ার্ড গুলো থেকে আইডিয়া নিলাম, আইডিয়া নেওয়ার পরে সিঙ্গেল সিঙ্গেল করে ওই কিওয়ার্ড গুলো এখানে বসাইলাম, দেন ওই সিঙ্গেল কিওয়ার্ড গুলো যখন বসাবো তখন গুগল আমাকে আরো 10টা কিওয়ার্ড দিচ্ছে। তাহলে কি হলো, আপনি 5টা কিওয়ার্ড 5টা কোম্পানি থেকে নিয়েছেন, দেন ওই 5টা কিওয়ার্ড গুলো আপনি গুগলে সার্চ করেছেন, গুগল আপনাকে আরো 5টা করে দিয়েছে, তাহলে টোটাল হলো 25টা কিওয়ার্ড। এই 25টা কিওয়ার্ড দেন আপনি এই 25টা কিওয়ার্ড কে এখানে সার্চ ডিরেক্টলি দিয়ে দিবেন। তো 25টা কিওয়ার্ড দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাকে এখানে দেখাবে এটা কম্পিটিটর কেমন। তো তারপরে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা ছিল গতকালকে দেখিয়েছিলাম সেখানে ওই 25টা দিয়ে দিবেন, সেখানে আপনাকে কম্পিটিটর দেখাবে, মান্থলি সার্চ ভলিউম তো দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ, তো কম্পিটিটর দেখাবে। তাহলে আপনার কম্পিটিটর গুলো অ্যানালাইসিস করা হয়ে গেল, সব থেকে কম যে কম্পিটিটর গুলো আছে এবং আপনার সাইডের সাথে যাই এমন কিওয়ার্ড গুলো 5টা কিওয়ার্ড আপনি চুজ করে ফেললেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিওয়ার্ড কিভাবে আমরা চুজ করে থাকি। ওকে, এখন আমি চলে যাই অন পেজ অপটিমাইজেশন নিয়ে। অন পেজ অপটিমাইজেশন নিয়েও আমি হচ্ছে কথা বলবো, তার আগে একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিতে পারি খুব ভালো হবে। সাপোজ একটু আমি বলেছিলাম আজকে একটি লাইভ এক্সাম্পল কিছু কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে দেখাবো যেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট অথবা আপনার বাংলাদেশি যে কোম্পানির সাথে জব করছেন একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, অথবা ফ্রিল্যান্সিং করছেন freelancer.com-এ fiverr.com-এ, তখন আপনি একটি অর্ডার পেয়েছেন। অর্ডারটি কি পেয়েছেন, তার কোম্পানির হয়ে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তো এখন সে তার কোম্পানির প্রোডাক্টই বলবে, কিওয়ার্ড রিসার্চটি আপনাকে করে দিতে হবে এবং কম্পিউটার অ্যানালাইসিস করে দিতে হবে। তখন আপনি এই ধরনের অর্ডার পেলে কি করবেন সাধারণত, তো ধরুন আমার একটা কোম্পানি রয়েছে নাম শাহিন ইলেকট্রনিক্স সাপোজ। তো এই শাহিন ইলেকট্রনিক্সে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, তো আমি আপনাকে বললাম যেহেতু তুমি ডিজিটাল মার্কেটার আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, আমি এখানে হচ্ছে এয়ার কন্ডিশনার বিক্রি করব, এখন যেহেতু অনেক গরম পড়ছে তো এয়ার কন্ডিশনার এখন আমি বিক্রি করব, এসি বিক্রি করব। তো এসি বিক্রি করার জন্য আপনাকে বলা হলো আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও যেন আমার এসিটি প্রচুর আকারে সেল করতে পারি আমি, ওকে? তো আপনি কি করলেন, অবশ্য আমার এই কাজটি করতে হলে ওই কোম্পানিকে বা যে এসিও ডিজিটাল মার্কেটার হিসাবে আছে ওই কোম্পানিতে তাকে এই সিজনটি আসার জন্য, যে সামার সিজনটি আসতেছে এসি যে যখন লাগবে তার 6 মান্থ আগে আগে থেকে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ আগে থেকে কাজ করতে হবে, আপনাকে র্যাঙ্ক পেতে হতে হতে 3 মাস থেকে 6 মাস লেগেই যায় গুগলে র্যাঙ্ক আসতে আসতে। সো আপনাকে কাজ করতে হবে আরো 6 মান্থ পূর্ব থেকে, ওকে? ধরুন আপনি এখনো 6 মাস আগে থেকেই আপনি শাইন ইলেকট্রনিক্স এ অথবা ফাইবার থেকে কোনো একটি অর্ডার প্লেস পাইছেন, সেখানে সামহাও আপনাকে কোনো প্রোডাক্ট দিয়েছে, আপনাকে কোনো ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট অথবা সার্ভিস যে কোনো সামথিং কিছু দিয়েছে, সেটা নিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলেছে। আমি আপনাকে দিলাম এয়ার কন্ডিশনার, তো আপনি ফার্স্টে খুব সহজেই google.com-এ যাবেন, google.com-এ যে এয়ার কন্ডিশনার লিখে সার্চ করবেন। আশা করি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। এয়ার কন্ডিশনার লিখে সার্চ করলে গুগল আপনাকে, যেহেতু আমি আগেই বলেছি এটা আমি বাংলাদেশে সেল করব, তো ওই কোম্পানি বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনার ওই স্পেসিফিক যে প্রোডাক্টটি দিবে বা সার্ভিসটি দিবে ওটা কোন কান্ট্রি বা কোন রিজিওনে সেল করতে হবে বা র্যাঙ্ক করাইতে হবে।
তো আমি বলে দিলাম আমার এয়ার কন্ডিশনারটি বাংলাদেশ, পুরো বাংলাদেশে আমি র্যাঙ্ক করাবো, পুরো বাংলাদেশে আমি সেল করব। তো আপনি আপনার যে কাজটি হবে, এখানে কিন্তু আপনি অলরেডি গুগলে যখন সার্চ করছেন তখন গুগল একটা রেজাল্ট দেখাচ্ছে, এই রেজাল্টের মধ্যে আমি যেহেতু বাংলাদেশ বলেছি, আপনি এখান থেকে কয়টা কিওয়ার্ড বাছতে পারেন, একটা এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ, ওকে, এটা আপনি নোটপ্যাডে নিয়ে নেন, আমি নিয়ে নিলাম, অলরেডি নিয়ে নিলাম নোটপ্যাড, আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আমি গুগলটা শুধু গুগল ক্রমটা শেয়ার করেছি, ওকে, আমি অলরেডি নিয়ে নিয়েছি এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ, এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ, ওকে, ওয়ালটনটা আমার আপাতত নেওয়ার দরকার নেই, ওয়ালটনটা নিতে পারেন সমস্যা নেই, আমি সবগুলো নিয়ে নিচ্ছি যেগুলো অলরেডি এসেছে এবং মান্থলি সার্ভ পরিশ্রম আছে। পাশে আপনারা ইটা লিখে রাখবেন, এর মান্থলি সার্ভ ভলিউমটা কেমন অবশ্যই লিখে রাখবেন। হ্যাঁ, এয়ার কন্ডিশনার প্রাইস বাংলাদেশ, ওকে, আমি তো ফার্স্টে যখন এয়ার কন্ডিশনার একটি কিওয়ার্ডের সার্চ করার পরে আমাকে গুগল অনেক কিওয়ার্ড গুলো দিল, এখন আমি ওইটাতে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে অলরেডি আরো কিছু দিয়েছে, কিওয়ার্ড এভরিওয়্যার আমার প্লাগইন ইনস্টল থাকার কারণে এখানে আমাকে আরো কিছু কিওয়ার্ড দিয়েছে। হ্যাঁ, এখান থেকে এই কিওয়ার্ড গুলো আপনি কপি করে নিবেন, কারণ কি আমার যে কোম্পানি, আমার কোম্পানি থেকে যেহেতু আমি ধরুন একজন রিটেলার বা ডিলার নিয়েছি, সো আমাকে একটি ব্র্যান্ডের শাইন ইলেকট্রনিক্স এর কোনো এসি নাই, শাইন ব্র্যান্ডের কোনো এসি নাই, আমার এসি গুলো আছে শার্প, এলজি, জেনারেল, ইকোপ্লাস, ওয়ারফুল, ওয়ালটন, সিঙ্গার, ফাইন। তো যেহেতু অনেকগুলো মিশ্রণ, অনেকগুলো ডিলারশিপ আমি নিয়েছি, তো অনেকগুলো আমাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তো আপনি সাপোজ ওয়ালটন এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটি নিলেন, তো সব থেকে ভালো হয় কি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে সিঙ্গেল সিঙ্গেল কাজ করা, ঠিক আছে? তো আমি সবগুলো নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল যে কোনো একটি ওয়ালটন নিয়ে কাজ করতে পারবেন, সিঙ্গার নিয়ে কাজ করতে পারবেন, ইকো প্লাস নিয়ে কাজ করতে পারবেন। তো আমি সবগুলো নিচ্ছি আপাতত, জিআরই এয়ার কন্ডিশন প্রাইস ইন বাংলাদেশ, ওকে, আমি কিন্তু অলরেডি আমার নোটপ্যাডে রেখে দিচ্ছি যে করে কিওয়ার্ড গুলো নিয়েছি, এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ এটা অলরেডি নিয়েছি, এলজি এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ, ও সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলো দিয়েছে, এতে হচ্ছে কম্পিটিশনও খুব কম, ডান পাশে কিন্তু আমার কম্পিটিশনটা অলরেডি দেখিয়ে দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, জেনারেল, ওকে, ফাইন, আমি অলরেডি এই নামগুলো আগে মেনশন করেছিলাম, সেগুলো এসেছে, খুবই ভালো, স্যামসাং এয়ার কন্ডিশনার বাংলাদেশ, আপনি খুব সুন্দর করে এখান থেকে নিয়ে নেবেন, সিঙ্গার এয়ার কন্ডিশনার ইন বাংলাদেশ, ওকে, দেখি এখন গুগল আমাকে কি রেজাল্ট দিচ্ছে, এটা আমাকে রেজাল্ট দিলো কিন্তু কিওয়ার্ড এভরিওয়্যার থেকে, এখন পিপল অলসো সার্চ, পিপল সার্চ কি কি লিখে সার্চ করে সেটা আপনারা এখান থেকে দেখবেন, এখান থেকে বাংলাদেশ লেখাটা আছে বা বিজি লেখাটা আছে বা ঢাকা লেখাটা আছে এবং এয়ার কন্ডিশনার আছে, সেই সেইগুলোই নিয়ে নেবেন, বিষয়টা বুঝাতে পারছে, ওকে, সেগুলো নিয়ে নেওয়ার পরে আপনার একটা নোটপ্যাডে চলে যাবেন, নোটপ্যাডে নিবেন, এক্সেলে অবশ্যই এটা এক্সেলে কাজ করবেন, আমি যেহেতু দুইটা একই সাথে শেয়ার করতে পারছি না, সেহেতু আমি জাস্ট খালি আপনাদের ব্রাউজারটাই শো করতেছি। তো এক্সেল ফাইল নিবেন, এক্সেল ফাইলে নিয়ে একটি ডান পাশে লিখবেন, আমি আপনাকে দেখাই, আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি সেগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে আমার কোম্পানির জন্য আমি এই কিওয়ার্ড গুলো রিসার্চ অলরেডি করেছি, এবং এই রিসার্চ আমি ফার্স্টে কি করি, এই কিওয়ার্ড গুলো রিসার্চ করি, রিসার্চ করে আমি পারলে আমি এবং আমার যে কন্টেন্ট রাইটার টিমটি রয়েছে সেই টিম দিয়ে আমি এই কিওয়ার্ড রিসার্চ যেগুলো করেছি সেগুলো নিয়ে আর্টিকেল লিখে নিই। সো আমি যেহেতু তাহলে একটা বের করি যে কোনো একটি, ওকে, এটাতে আমি হচ্ছে লিখিনি যে কতটা অলরেডি আমি জানি বা কম পেয়েছি বা লেখার প্রয়োজন মনে করিনি, আপনারা অবশ্যই কিন্তু লিখবেন, ফাঁকি দিবেন না,
ওকে, এখানে আমি সার্চ ভলিউম দেখেন লিখে লিখে রাখছি, ঠিক আছে? এখানে সার্চ ভলিউম লিখে রাখছি, এখানে কম্পিউটারও আমি লিখিনি, কারণ অলরেডি যে লো কম্পিউটার আছে সেগুলো বেছে বেছে নিয়েছি। সো কম্পিউটার কেমন সেটা আমি লিখিনি, আপনারা কিন্তু অবশ্যই লিখবেন, ঠিক আছে? ওকে, তারপরে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আশা করি আজকে সবাই একটু একটু হলেও বুঝছি। দেখেন এখানে সার্চ ভলিউম কিন্তু সুন্দরভাবে লিখে রাখছি সবগুলো নিয়ে, ঠিক আছে? সবগুলো নিয়ে দেন আমি সার্চ ভলিউম লিখে রাখবে ভাবে, আমি কিন্তু এটা অনেকগুলো ছিল, তার মধ্যে 4টি বা 5টি চুজ করেছি যেগুলোর কম্পিটিটর কম এবং সার্চ ভলিউম মোটামুটি ভালো, সেগুলো নিয়েছি কারণ আমার র্যাঙ্ক করাইতে সুবিধা হবে। তো পরবর্তীতে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, ওই কিওয়ার্ড নিয়ে একটি টাইটেল আমি মেক করব, সুন্দর একটি টাইটেল মেক করব। দেন আমি আমার যে আর্টিকেল রাইটার আছে তাকে বলে দিব যে তুমি এখন 500 ওয়ার্ড বা হচ্ছে 1000 ওয়ার্ড নিয়ে আর্টিকেলটি কমপ্লিট করো। তো যখন কমপ্লিট করবে, ওই আর্টিকেলটি যখন কমপ্লিট করবে, আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি এই কিওয়ার্ড গুলো ওই আর্টিকেলের মধ্যে যেন থাকে, একবার হোক দুইবার হোক কথাটা যেন আসতেই হবে আমি যে কিওয়ার্ড গুলো দিব, বা এই কিওয়ার্ড গুলো নিয়ে এক বা 1 বা 2 সেন্টেন্স অন্তত লিখতেই হবে, এটা আমি বলে দিব আমার আর্টিকেল রাইটারকে। ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি, এয়ার কন্ডিশনারে ছিলাম। তো অলরেডি আমি এয়ার কন্ডিশনারটি নিয়েছি, এখন এয়ার কন্ডিশনার 4 থেকে 5টা অলরেডি আমি পেয়ে গেছি, বা 10 থেকে 15টা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন এয়ার কন্ডিশনার প্রাইস বাংলাদেশ লিখে যদি সার্চ করি, আমার কম্পিউটার সাইট গুলো খুঁজতে হবে না এখন, কারা কম্পিউটার অলরেডি বাংলাদেশে, বিএন বাংলাদেশে। তো এভাবে খুঁজলে বা প্রথমে যারা কম্পিউটার তারা চলে আসবে, ফার্স্টে চলে আসছে বেস্ট ইলেকট্রনিক বিডি, বেস্ট ইলেকট্রনিক বিডি, বাগডু, মিস্টার টেক, স্টার টেক, দারাজ, বিডি সেল। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন, এই বেস্ট ইলেকট্রনিক্স bd.com অথবা এই পুরো ইউআরএলটি, আমি প্রথমে ওদের ওয়েবসাইটটি নিচ্ছি বেস্ট ইলেকট্রনিক্স bd.com, আশা করি সবাই দেখতে পারছেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ সহকারে দেখবেন, রিপিট করবেন ক্লাসটি। দেন আমি চলে যাব, আমি ওভার সাজেস্টে, ওভার সাজেস্টে যাওয়ার পরে এক্সাক্ট ডোমেনটি আমি দিয়ে এন্টার করব। এন্টার করার পরে আমাকে কিছু রেজাল্ট শো করছে, এটার মান্থলি অর্গানিক ট্রাফিক কেমন আসে। অর্গানিক ট্রাফিক অনেক ভালো আসে, এটা গুড দিয়েছে। তো ট্রাফিক আসার পরে কোন মান্থে কত ট্রাফিক এসেছে এই সাইটে গুগল থেকে সেটা দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে ডোমেইন স্কোর। ডোমেইন স্কোরটা কখন আপনাকে দেখাবে, যখন আপনার আপনি অ্যাটে ফার্স্ট টাইম আপনার ডোমেইন স্কোরটা কম থাকবে, কারণ আপনি ডোমেইন মাত্র রেজিস্ট্রেশন করেছেন 2 ইয়ার্স বা 4 ইয়ার্স বা ওল্ড হয়নি, বা আপনার তত পরিমাণ ট্রাফিক পাননি, বা বেশি কিওয়ার্ড নেই আপনার ডোমেইনে, মানুষ সার্চ করে যায় না। তো যদি এরকমটি হয় তাহলে এখানে আপনাকে অনেক কম আসবে, যেহেতু স্টারটেক একটি নাম করা কোম্পানি, ওরা অনেক আগে থেকেই এখানে, তারপর অনেক এতজন মানুষ প্রতিদিন সার্চ করে যাচ্ছে, মান্থলি একটা ট্রাফিক যাচ্ছে, সো ওদের ডোমেইন স্কোরটা অনেক ভালো, ঠিক আছে? ওকে, ব্যাকলিংক দেখি। ব্যাকলিংক বলতে আমরা কি বুঝি, সাপোজ স্টারটেক অনেক ওয়েবসাইটে তাদের কথা বলেছে, অনেক ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ওয়েবসাইট স্টারটেক নিয়ে বলেছে, তো এবং স্টারটেক এর লিংক দিয়েছে, সরি বেস্ট ইলেকট্রনিক্স এর নিয়ে কথা বলেছে এবং বেস্ট ইলেকট্রনিক্স এর লিঙ্ক গুলো প্রোভাইড করেছে। কত লিঙ্ক প্রোভাইড করেছে, 2,14,588। ওকে ওকে, এরা রেটিং দিয়েছে। এখন চলে আসে আমরা যেটা দেখার জন্য আসলাম, কিওয়ার্ড, তারা কি কি কিওয়ার্ড ইউজ করেছে। আমি বলেছিলাম আমাদের কম্পিউটার ওয়েবসাইট থেকে আমরা কিওয়ার্ড নিব, তারা কিওয়ার্ড ইউজ করেছে এয়ার কন্ডিশনার বিডি, এয়ার কন্ডিশনার বিডি, ওয়ার্লপুল এসি, তো এগুলো ইউজ করেছে। আমরা এখানে যদি ভিউ মোড দিই তাহলে আরো দেখতে পারবো, ঠিক আছে? এখন আমি চলে যাই, যেটা বলেছিলাম আমি ডিরেক্টলি কিওয়ার্ডে যদি যাই, এখান থেকে কিওয়ার্ডটি দেখতে পারবো, এটা পেজ সেকেন্ডে যদি যাই তাহলে আরো কিওয়ার্ড দেখতে পারবো, শার্প এসি, এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ, এয়ার কন্ডিশনার প্রাইস বাংলাদেশ, রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ, এসি প্রাইস ইন বাংলাদেশ। তো আপনি মোটামুটি আইডিয়া অলরেডি পাওয়া হয়ে গেছে একটা কোম্পানিকে ডিপেন্ড করে। এখনো কিন্তু আরো এই যে বাগডুম বা স্টারটেক এগুলো পড়েই রইলো, ঠিক আছে? ওকে ফাইন,
আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওদের মেন ওয়েবসাইট নিতে পারেন, আবার ওদের যে স্পেসিফিক এয়ার কন্ডিশনার সেলিং এর যে পেজটি রয়েছে সেই পেজটি নিয়ে আপনি এখানে দিতে পারেন। আপনি দেওয়ার সময় এখানে যাবেন ব্যাকলিংক, ব্যাকলিংকে যাওয়ার পরে এখানে প্রোভাইড করবেন, প্রোভাইড করে এখানে প্রোভাইড করবেন ইউআরএল, ঠিক আছে, নট ডোমেইন, ইউআরএল, এক্সাক্ট ইউআরএল, দেন সার্চ করবেন। তো সার্চ করার পরে একটু সময় নেবে, অলরেডি ওরা স্পেসিফিক এই পেজের জন্য কোনো ব্যাকলিং করে নাই, এটা বাইরের দেশের কোম্পানি গুলো করে, ওরা ফুল এসিও মানে নাই, ঠিক আছে। আমাকে যদি এসিও হিসাবে নিত তাহলে আমি এই কাজটি করে দিতাম, ঠিক আছে। ওকে ফাইন, ওনার যে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করছে বিএস ইলেকট্রনিক্সে, সে এই কাজগুলো করে নাই, তার ল্যাকিংস। ওকে ফাইন, ওকে, এখন আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমাকে ব্যাকলিং শো করছে। তো ব্যাকলিং মানে কি বুঝি, ধরুন এই arts.com, hitachi.com, তো বাংলাদেশে আরো যে সাইট গুলো বা বিদেশি যে সাইট গুলো আছে সেই সাইট গুলোতে কোন কোন সাইট গুলোতে বেস্ট ইলেকট্রনিক্স নিয়ে লেখালে কি করছে সেই সাইট গুলো আপনার চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি এই বেস্ট ইলেকট্রনিক্স কে টপ কায়ে ফার্স্ট র্যাঙ্কিং এ আসে আমি যদি আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডোমেন স্কোরটা ওর থেকে ভালো নিয়ে আসতে হবে, ও যে 2,44,000 অনেক ব্যাকলিং, তার থেকে বেশি নিয়ে আসতে হবে, এটা আসলে পসিবল না। আর নিয়ে আসতে হইলেও আপনাকে অনেক কাঠকয়লা পোড়াইতে হবে, মানি স্পেন্ড হবে, অনেক ব্যাকলিং করতে হবে। সো আপনি ফার্স্টে ধরে নিচ্ছি জায়গা পাবেন না, ঠিক আছে, আপনি চাইলে সেকেন্ড, থার্ড বা ফিফথ অপশন নিতে পারেন। তো ফার্স্টে অত বড় বড় কোম্পানি হইলে মানি স্পেন্ড করতে পারলে ফার্স্টে জায়গা পাবেন, আদারওয়াইজ পাবেন না, কারণ ওদের ব্যাকলিং প্রচুর ভাই, ঠিক আছে, অনেক ব্যাকলিং করেছে, রেফারিং ডোমেন এত রয়েছে, তো স্কোর অনেক ভালো। তো আমি ধরে নিলাম ফার্স্টে আমি জায়গা পাচ্ছি না, কারণ আমি একজন স্মল বিজনেসম্যান, আমাকে এত ইনভেস্ট করার জায়গা নেই বা করতে পারবো না। তো আমি প্রথম পজিশন ছেড়েই দিলাম, আমি থার্ড বা ফোর্থ পজিশন নিয়ে এখন কাজ করব, ঠিক আছে। তো এই যে লিঙ্ক আপ গুলো করেছে, এই লিঙ্ক আপ গুলো একদিনে হবে না, বিভিন্ন ওয়েবসাইটে যে ব্যাকলিং কিভাবে তৈরি করে, বিভিন্ন ওয়েবসাইটে যে সে ওয়েবসাইটে বেস্ট ইলেকট্রনিক্স এর যে প্রোডাক্ট গুলো আছে সেটা নিয়ে লেখালেখি করছে, অথবা বেস্ট ইলেকট্রনিক্স নিয়ে লেখালেখি করার পরে সেটাতে একটা আপনাকে যদি যাই arts.com এ, তারপরে হিটাসি গ্লোবালে যদি যাই, দেখেন হিটাসি গ্লোবালে যদি যাই, এখানে কোথাও না কোথাও বেস্ট ইলেকট্রনিক্স অলরেডি রয়েছে, বেস্ট ইলেকট্রনিক্স এর নাম রয়েছে। তো তাহলে কি হলো বিষয়টা বুঝতে পারছেন, এবং ওয়েবসাইটও রয়েছে। সো আমি hitachi.com ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক পেলাম, এভাবে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে, এটা ব্যাকলিংকে তেমন কিছু লেখেনি, এটা ব্যাকলিংকে, ব্যাকলিংটা হতে পারে আপনার একটা ফুল আর্টিকেল হতে পারে, ও গেস্ট পোস্ট হতে পারে, আবার বন্দনাও হতে পারে। তো আমি একটু বন্দনা খুঁজি, বন্দনা কিছু আছে কিনা, ঠিক আছে, কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ আছে কিনা, হ্যাঁ প্রোডাক্ট নিয়ে রিভিউ পেয়ে গেছি। এক মিনিটের মধ্যে এই মিটিংটা ক্লোজ হবে, দেন নেক্সট মিটিং, নেক্সট সেশন অন হবে। আমরা হচ্ছে আজকে ক্লাসে অলরেডি ব্যাকলিং বুঝে গেলাম। ব্যাকলিংটা হচ্ছে এমন, আপনার ওয়েবসাইট নিয়ে, আপনার কোম্পানি নিয়ে যদি অন্য ওয়েবসাইটে কোনো কথা বলে, আর্টিকেল পোস্ট করে, লেখালেখি করে, বা আপনি ওই ওয়েবসাইটে ওই আপনার ওয়েবসাইট নিয়ে কথা বলার জন্য কোনো ব্লগ পোস্ট করে আসেন, অথবা আপনি ওয়েবসাইট নিয়ে কোনো আর্টিকেল লিখে আসেন বা কোনো রেফারেন্স নিয়ে আসেন, ফটো ইউজ করলে আপনার কোম্পানি থেকে যদি কোনো ফটো ইউজ করে, কোনো আর্টিকেল ইউজ করে আপনার রেফারেন্স দেয়, তো এই সব কিছুগুলো নিয়েই আপনাকে একটা ব্যাকলিং দিবে। তো যত ব্যাকলিং পাবেন আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করাতে তত ভালো হবে। তো আর মনে রাখবো, আমরা যখন ব্যাকলিং নিব, ধরুন আপনার ইলেকট্রনিক্স এর আপনার যে হোমওয়ার্কটি দিয়েছিলাম শাহিন ইলেকট্রনিক্স, তার মানে কি, এখানে ইলেকট্রনিক্স এর আমি একটি প্রোডাক্টটি সেল করতেছি, এয়ার কন্ডিশনার। তো এয়ার কন্ডিশনার রিলেটেড বাংলাদেশে যত ব্লগ ওয়েবসাইট গুলো আছে বা যত কোম্পানি গুলো আছে সেখানে যে আমরা ব্যাকলিং দিব, অনেকেই অনেক সময় ব্যাকলিং আপনাকে দিতে চাইবে না, কারণ আপনার কম্পিটিটর আপনার আপনাকে যে দিলে কম্পিউটার তাদের বেড়ে যাচ্ছে না, সো এটা দিতে চাইবে না। সো রিলেটেড অনেক সময় পাওয়া একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা চাইবো যে রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে ব্যাকলিং নেওয়ার, সে সিস্টেমটা আস্তে আস্তে বুঝে যাবেন, কাজ করতে করতে সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আপনার যদি কোনো কোম্পানি ক্লায়েন্টস যদি কোনো কিওয়ার্ড দেয় বা তার কোনো প্রোডাক্ট বা সার্ভিস দেয়, আমরা তাহলে তার হয়ে আমরা একটি কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবো, কম্পিটিটর অ্যানালাইসিস করে দিতে পারবো,
এটা আপনি এটা নিয়ে আপনি ফিভারে freelancer.com এ গিগ স্কুলে কাজ করতে পারেন। আর যদি কোনো সাপোর্ট লাগে তাহলে আমার টিম আছে আপনাকে দিবে। আপনি জাস্ট খালি অর্ডার গুলো নেন, অথবা বাংলাদেশের যে কোনো কোম্পানি বা বিদেশের কোনো কোম্পানি থেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন। আপনি অলরেডি না পারলে গুগল থেকে শিখবেন, আমাদের টিম আপনাকে হেল্প করবে। ওকে, দেন আমি আজকে চলে যাব অন পেজ এসইওতে। আশা করি সবাই কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, কম্পিউটার কি, কম্পিউটার কারা, কম্পিউটারের ব্যাকলিং কি আমরা বুঝতে পেরেছি। ওকে, আমি ওই অন পেজ এসইওতে যখন আমি শো করব, অন পেজ এসইওতে আমরা মূলত যেটা যেইগুলো নিয়ে কাজ করব, টাইটেল, অন পেজ এসইও অলরেডি আলোচনা করে ফেলেছি, অন পেজ এসইও আলোচনা বেসিক আলোচনা করে ফেলেছি। আমরা ওয়েবসাইটের মধ্যে যেটা করি সেটা অন পেজ এসইও, এবং ওয়েবসাইট কন্টেন্ট যেগুলো দিই, পিকচার যেগুলো আপলোড করি ওয়েবসাইটের মধ্যে, ভিডিও যেগুলো দিই, গ্রাফিক্যাল ভিউ দিই, ওয়েবসাইট স্ট্রাকচার, এগুলোই সবকিছু অন পেজ এসইও। তো অন পেজ এসইও করা শেষে আমরা যখন মার্কেটিং করি সেটাকে আমরা অফ পেজ এসইও বলি। ওকে, আজকে আমরা অন পেজ এর বিষয়ে শিখবো। অন পেজ এসইও করার সময় আপনার ওয়েবসাইটের একটি টাইটেল দেওয়া লাগে, আপনি যে পোস্টটি করেন সেটাতে একটা পোস্ট দেওয়া লাগে, সেই টাইটেলটা কেমন হবে আমরা জানবো। আপনি যখন অন পেজ এসইও করেন আপনার ওয়েবসাইট, আপনার স্পেসিফিক ওয়েবসাইটের কোনো পোস্টে একটি লিঙ্ক দেওয়া লাগে, সেই লিঙ্কটি সম্বন্ধে আমরা জানবো। আপনার ওয়েবসাইটের একটি ডিসক্রিপশন দেওয়া লাগে, সেই ডিসক্রিপশন আমরা জানবো। ডিসক্রিপশন ট্যাগ দেওয়া লাগে, মেটা ট্যাগ ডিসক্রিপশন দেওয়া লাগে, সেগুলো জানবো। বডি কন্টেন্ট, ওয়েবসাইটে যখন আমরা কন্টেন্ট পোস্ট করি, আর্টিকেল পোস্ট করি, সেই কন্টেন্টটি কেমন হওয়া উচিত, ইমেজ কেমন হবে, সেগুলো আমরা জানবো। ওকে, এখন সিঙ্গেল বিষয় নিয়ে আপনাদেরকে লাইভ আমি শেয়ার করি। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমার ব্রাউজারে, গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে আমি এখানে সার্চ করব, গুগলে সার্চ করবেন ক্যান্ডি হোস্টার। ক্যান্ডি হোস্টার সার্চ করার পরে আপনাকে একটি রেজাল্ট শো করেছে। এখানে যেটি আমি আমার ওয়েবসাইটের জন্য দিয়েছি সেটাকে আমার ওয়েবসাইট টাইটেল বলে, বা ওয়েবসাইট রিকগনাইজেশনের জন্য যে টাইটেল ইউজ করি বা ওয়েবসাইট নেম সেটা আসবে ফার্স্টে, ঠিক আছে। আর এখানে যেটা আসবে সেটা মেটা ডেসক্রিপশন বলে, ঠিক আছে। তো তাহলে আমরা মেটা ডেসক্রিপশন চিনে গেলাম, এটাকে মেটা ডেসক্রিপশন বলে, এটাকে ওয়েবসাইট টাইটেল বলে, আর পারমালিং কোনটাকে বলে, এটাকে পারমালিং বলে। ওকে, পারমালিঙ্ক আমি যদি আরো স্পেসিফিক ভাবে বুঝাইতে চাই তাহলে শাহিন নাজাফি অনলাইন মার্কেটিং কম্বো। ওকে, আমি দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট shahinnazafi.me। shahinnazafi.me আসার পরে আমাকে স্ল্যাশ দিয়ে একটি কথা এসেছে, অনলাইন মার্কেটিং কম্বো, আমার ইউআরএলটি, এটাকে স্ল্যাশ দিয়ে আমার ওয়েবসাইট স্ল্যাশ অনলাইন মার্কেটিং কম্বো যখন আসে তখন এই পুরো লিঙ্কটাকে আমরা পারমালিঙ্ক বলবো। আপনার ডোমেইন নেম স্ল্যাশ আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন বা যে পেজটি তৈরি করেছেন সেটাকে, পুরাটাকেই আমরা পারমালিঙ্ক বলে থাকি, ঠিক আছে। তো এটা আমরা টাইটেল বলবো, এটা হচ্ছে আমাকে মেটা ডিসক্রিপশন বলে। তো আমরা তাহলে আবার স্লাইডে চলে যাই, এখন আমাদের যেহেতু অলরেডি দেখিয়ে ফেলেছি বুঝতে সুবিধা হবে। তাহলে টাইটেল আমরা চিনে গেছি, পারমালিং চিনে গেছি, মেটা ডেসক্রিপশন চিনে গেছি, এখন বডি কন্টেন্ট। আমার ওই এক্সাক্ট যে ইউআরএলটা এসেছিল বা ওয়েবসাইটটি এসেছিল, ওয়েবসাইট ওপেন করলে যে কন্টেন্ট গুলো আমরা দেখতেছিলাম বা পেয়েছিলাম, যে ভিডিও গুলো পেয়েছিলাম, সেটাই হচ্ছে বডি কন্টেন্ট। তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি, এখন চলে এসে এই টাইটেল, এই টাইটেলের মধ্যে এসইওর আবার কি আছে? অবশ্যই এই টাইটেলের মধ্যে এসইওর অনেক কিছু আছে, আপনি হুটহাট করে যেমন তেমন একটি কথা লিখে দিতে পারেন না, আপনি ইচ্ছা মতো ওয়ার্ড ওখানে দিতে পারেন না, ইচ্ছা মতো ক্যারেক্টার দিতে পারেন না ওখানে। এর কিছু রুলস রেগুলেশন নিয়ম আছে আপনাকে এসইও করতে হলে, সেগুলো আজকে আমরা শিখব। আমরা যখন ওয়েবসাইট তৈরি করব এটা আরো ভালোভাবে দিব, তখন প্র্যাকটিক্যাল ইউজ হয়ে যাবে। আমি যখন ওয়েবসাইট তৈরি করা আপনাদেরকে দেখাবো তখন সিঙ্গেল সিঙ্গেল করে দিবেন, আপনারা নিজে প্লেসমেন্ট করবেন, তখন আপনি ভালো বুঝবেন আরো। এখন চলে আসি টাইটেলের লেন্থ কেমন হবে, আমি যে টাইটেলটা দিয়েছি দেন ওই টাইটেলের প্লেসমেন্ট কেমন হবে, আমরা ওই টাইটেলে পাইপ ইউজ করব কিনা, ওই টাইটেল কি রিডাবিলিটি হবে কিনা, সিম্পল হবে কিনা, রিলেভেন্স কতটুকু হবে, স্টাফিং হবে কিনা। তো আমি ডিরেক্টলি এক একটি করে আলোচনা করি। আমি ফার্স্টে
দেখুন, আপনি যখন গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করার পরে যে রেজাল্টটি অলরেডি চলে আসে, রেজাল্ট অনেকগুলো রেজাল্ট আসে, ঠিক আছে? কিছু কিছু রেজাল্ট আপনি দেখবেন যে ডট 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 কিছু রেজাল্ট আসে, বা এই রেজাল্টগুলো খুব কম আসে। তো এভাবে যদি আসে তাহলে সেটা আসলে ফুল এসইও মেনে কাজ করেনি, ঠিক আছে? তো এটা আপনি যদি আসে হাউ টু গেট হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক উইথাউট গেস্ট পোস্টিং, ব্যাকলিং তো বুঝেই গেছেন, তো গেস্ট পোস্ট করে কিভাবে ব্যাকলিং নিতে হয়, তো এটা আপনারা এই আর্টিকেল পড়লে বুঝবেন। এনিওয়ে, তো এখানে সে যে টাইটেলটি দিয়েছে এই কোম্পানি ব্যাকলিঙ্কো, ব্যাকলিঙ্কো ওয়েবসাইটে যে টাইটেলটি দিয়েছে সেই টাইটেলটি 70 ক্যারেক্টার্স এর মধ্যে রেখেছে। যদি 70 ক্যারেক্টার্স এর মধ্যে রাখি আমরা, তাহলে গুগলে আপনি যে টাইটেলটি দিয়েছেন সম্পূর্ণ পড়া যাবে, আর যদি তার বেশি দিয়ে থাকি তাহলে গুগল এটাকে ডট 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 দিবে, তার মানে এখানে আরো কিছু আছে। এতে অসুবিধা কি হলো, আপনি যে টাইটেলটি যে পড়ছে রিডার সে হচ্ছে ফুল বুঝলো না আপনি কি বুঝাইতে চেয়েছেন, ঠিক আছে? এটাতে ফুল বুঝলো, বাট 3 নম্বরটাতে ফুল বুঝলো না, কারণ কিছু ওয়ার্ড কেটে গিয়েছে। সো আমরা আমাদের যখন টাইটেল প্লেসমেন্ট করব তখন 70 ক্যারেক্টার এর মধ্যে আমরা টাইটেলে রাখবো। আমার সাইটটি যদি আমি দেখি কোথায় ওপেন করেছিলাম, ক্যান্ডি হোস্টার, এখানে, ওকে, দেখুন আমার ক্যান্ডি হোস্টারে কিন্তু, না দেখতে পাচ্ছেন না, আমি এখন দেখতে পাচ্ছেন, আমার ক্যান্ডি হোস্টারে কিন্তু এখানে সম্পূর্ণটুকু পেয়েছে, ডট ডট দিয়ে কিছু নেই, ঠিক আছে? তার মানে আমি এসইও মেনে ওই কাজটুকু করেছি। তো আপনাদেরও সেম কাজ করতে হবে যখন ওয়েবসাইট মেক করবেন, কোম্পানি সার্ভিস দিবেন, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। তো টাইটেল আমরা বুঝে গেলাম, টাইটেল কেমনটি লিখতে হবে, তো টাইটেল নিয়ে আপাতত আর কারোর প্রবলেম নেই। তো তারপরে চলে আসি কিওয়ার্ড প্লেসমেন্ট। টাইটেলের মধ্যে আমরা অনেক সময় কিওয়ার্ড প্লেস করে থাকি, এটা খুবই ভালো। আপনার যদি হচ্ছে কোম্পানি এয়ার কন্ডিশন হতো, তাহলে আমরা ফার্স্টে এয়ার কন্ডিশনটি আগে রাখতাম, মানে আপনার যে মেইন কিওয়ার্ড সেই মেইন কিওয়ার্ডটি ফার্স্টে রাখতে হবে, তারপরে পরে অন্য কিছু রাখতে হবে। আমার মেইন কিওয়ার্ড কি ছিল, এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ, সো ওইটা আমি আগে রাখলাম। তারপরে আপনি কিছু ওয়ার্ড অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? তো হচ্ছে ওয়ার্ড কি হতে পারে এয়ার কন্ডিশনারের সাথে, বেস্ট প্রাইস হতে পারে, আরো সামহাও যখন চিন্তা ভাবনা করবো আরো কিছু আসবে। তো রিলেটেড কিছু দিবেন যাতে ট্রাফিক গুলো রিডার গুলো আপনার ওয়েবসাইটে যায়। তো তারপরে এখন হচ্ছে দেখেন, যখন ইআরপি সফটওয়্যার, সাপোজ আমরা হচ্ছে এয়ার কন্ডিশনার প্রাইস ইন বাংলাদেশ লিখেছি, তারপরে আপনার আমি দিয়ে আমার কোম্পানি যেটা আছে না, আমার কোম্পানি শাইন ইলেকট্রনিক্স সাপোজ, সেটা আপনি নামটি অ্যাড করে দিতে পারেন, ওকে? অনেক সময় দেখবেন যে এই যে কোম্পানি নামটি, কোম্পানি নামটি অনেক সময় ফার্স্টে দেয়। কারা ফার্স্টে দেয়? অ্যামাজন ডট কম, অ্যাপল ডট কম, অলরেডি যারা অলরেডি ব্র্যান্ড কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি ওই নাম দেখলেই চেনে বা জানে মানুষ, তো ওই নামগুলোই আগে রাখে। পরবর্তীতে তারা কি করে, ওদের যে কিওয়ার্ড সেটা রাখে, কারণ অলরেডি তারা ব্র্যান্ডেড হয়ে গেছে এবং অলরেডি তারা র্যাঙ্কিং এ কিছু প্রোডাক্টের ফার্স্টে আছে, তো তারা এই কাজগুলো করতে পারে। বাট আমরা কি করব, ফার্স্টে আমাদের কিওয়ার্ড গুলো দিব। কিওয়ার্ড দেওয়ার পরে আমাদের কিওয়ার্ড দেওয়ার পরে এখানে কিছু কথা লিখবো, এই কিওয়ার্ড যাতে মানুষ কেনে, প্রোডাক্টটি বাই করে, চিপ রেট দিতে পারেন, বেস্ট প্রাইস দিতে পারেন, অফার দিতে পারেন কোনো কিছু। ও যখন মার্কেটিং করবেন বুঝে যাবেন, সমস্যা নেই, আস্তে আস্তে চলে আসবে আপনাদের মধ্যেই। তো দেন কোম্পানি নামটি দিবেন। তো কিওয়ার্ড প্লেসমেন্ট টাইটেলের মধ্যে কেমন করে দিতে হয় আপনারা শিখে গেলেন, ঠিক আছে? এখন পাইপস, এই পাইপসটা কি, আপনারা যখন ওয়েবসাইটে ভিজিট করি তখন দেখবেন 2 বা 3টা ওয়ার্ড বা হচ্ছে কিওয়ার্ড বা টাইটেল একসাথে লেখার জন্য পাইপ ইউজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাইপটি ইউজ করেছে। তো স্টার্ট সার্চ রুমমেট লোকেটর একটা পাইপ ইউজ করে লিখেছে যে ফাইন্ড এ রুম ফর রেন্ট, ঠিক আছে? তো পাইপ দুইটাকে ডিফারেন্ট করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে মানুষকে বোঝার জন্য। সো আমরা এভাবে পাইপ ইউজ করতে পারি। এখন আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব এটা রিডেবিলিটি খুব সুন্দর হতে হবে এবং সিম্পলিসিটি থাকতে হবে। তো রিডেবিলিটি সুন্দর হওয়ার জন্য বা সিম্পলিসিটি রাখার জন্য আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাব না। কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত হয় অ্যান্ড, ইট, বা, বাট, দেন, এগুলো দিয়ে যুক্ত হয়। আমরা দেখেন টাইটেলে এগুলো রাখবো না, টাইটেলের মধ্যে এগুলো রাখলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স সচরাচর আমরা রাখবো না।
আমরা হচ্ছে আমাদের টাইটেলে ডুপ্লিকেট টাইটেল দিব না, একই কথা বারবার লিখবো না। আর এটাতে ডু নট কপি পেস্ট ফ্রম ইওর কম্পিউটার ওয়েবসাইট, কম্পিউটার ওয়েবসাইট থেকে এটা কপি পেস্ট করা যাবে না, টাইটেলটি কোনোভাবেই যাবে না, ইউনিক হতে হবে। হ্যাঁ, আপনাকে ইউনিক করতে হবে, ডিফারেন্ট করতে হবে কম্পিউটার ওয়েবসাইট থেকে। আমি বলেছিলাম লং টেল কিওয়ার্ড, আমরা সবাই লং টেল সম্বন্ধে জানি, লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। আর আবার বলেছে কপি পেস্ট করা যাবে না, কোনোভাবেই যাবে না। ওকে, তো এখন হচ্ছে চলে আসি কিওয়ার্ড স্টাফিং নিয়ে। কিওয়ার্ড স্টাফিং কি, একটা এক্সাম্পল দিলে আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা টাইটেলে অনেক সময় লিখে থাকি ভুল করে, যে যারা এসিও জানি না তারা লিখি যে ব্লু বল, ইয়েলো বল, অল টাইপস অল বল, অনেক কিছু লিখছে, ব্লু বেলস, ইয়েলো বেলস, অল টাইপস অফ বেলস, বেলস বেলস বেলস, অনেকভাবে। তো আপনারা এটাকে খুব সুন্দর করে লিখতে পারেন যে ব্লু অ্যান্ড ইয়েলো বেলস, তাহলে কিন্তু সে সেম জিনিসই বুঝলো। বাট এটাতে আমি যখন দেখবো, এটাতে আমাকে বুঝতে একটু বেশি সুবিধা হবে, ঠিক আছে? ব্লু বেল, ইয়েলো বেল এভাবে না লিখে ব্লু অ্যান্ড ইয়েলো বেল, তারপরে ডোরস বেল কোম্পানির নাম doorsbells.com। তো আমরা এই কাজগুলো করবো, কিউআর এই প্রবলেম গুলোকে কিউআর স্টাফিং বলে। তো কিউআর স্টাফিং আমরা করব না, কেমন? খুব ইম্পর্টেন্ট ক্লাস, টাইটেলকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে র্যাঙ্কিং করাইতে হলে গুগলে। তো এই আজকের আমি স্লাইডটি দিয়ে দিব, আজকের স্লাইডটি আমি দিয়ে দিব, সবাই এটা রিড করবেন, সম্পূর্ণ পড়বেন। এখান থেকে আর্টিকেল লিখবেন, গুগলে সার্চ করে আর্টিকেল লিখবেন, ইউটিউবে সার্চ করে আর্টিকেল লিখবেন, কারণ আজকে 42 স্লাইড আছে। 42 স্লাইড করে যদি আমি 1 মিনিট করে আলোচনা করে একটি স্লাইড, তাহলে শেষ হবে না। হ্যাঁ, তো আপনারা বাদ বাকিটুকু দেখে নেবেন, আর যেটুকু ইম্পর্টেন্ট আমি শেয়ার করছি। এখন টাইটেলটি কত ক্যারেক্টার হতে পারে, আমি বলেছিলাম 70 ক্যারেক্টার দিবেন। তো সব থেকে বেটার ওয়ে হচ্ছে 50 থেকে যদি 60 করেন, এটা সব থেকে ভালো হয়, কারণ ওখানে পিক্সেল থাকে 512 পিক্সেল। তো ওই 512 পিক্সেল আপনাকে জায়গা দিবে, ওর মধ্যে আমি যে কাজগুলো করব 50 থেকে 60 ওয়ার্ড আমি রাখতে পারি, ঠিক আছে? এখানে আবার বলেছি অ্যাভয়েড স্টাফিং কিওয়ার্ড। আচ্ছা, আমরা যখন নয় যাচ্ছে আর মাইক্রোফোন থেকে যেন, ওকে, আমরা যখন ওয়েবসাইট পোস্ট করব, আমার পারমালিং তৈরি করব, তখন কিন্তু আমি দেখিয়েছিলাম ওয়েবসাইট স্ল্যাশ আমার লিঙ্কটা কেমন হবে। তো এটা করার জন্য আমি যখন হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে, ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট তৈরি করা শেখাবো, কন্টেন্ট পোস্ট করা শেখাবো, তখন এটা দেখাবো কিভাবে এই পারমালিং তৈরি করতে হয়, যাতে আপনার সাইটটি খুব সুন্দর লাগে, এত বড় লিঙ্ক না হয়, ছোট লিঙ্ক হয়, এবং লিঙ্কের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন সেটা থাকে, আপনি টাইটেলে যেটা ইউজ করেছেন সেটা থাকে, এবং মেটা ডেসক্রিপশনে যেটা ইউজ করেছেন সেটা থাকে। তো এতে করলে গুগলের কাছে খুব ভালো মনে হবে, র্যাঙ্কিং দিবে। এখন টাইটেল কিভাবে প্লেস করতে হয়, সেটা আসলে ডোমেন হোস্টিং থেকে আপনাদেরকে দেখানো লাগবে। এটা আসলে কোড করে কিভাবে দেখতে হয় সেটা দেখাচ্ছে, আমি যখন সাইট তৈরি করব তখনই দেখাবো। ওকে, 99% ওয়েবসাইট বা গুগল যেটা শো করে, তার মধ্যে আপনি যেই কিওয়ার্ডটি লিখেছেন, সাপোজ আপনি যদি কন্টেন্ট মার্কেটিং লিখে বা সাপোজ এয়ার কন্ডিশন লিখে সার্চ করেন, তাহলে 99% রেজাল্ট ওই টাইটেলের মধ্যে, ওই পারমালিঙ্কের মধ্যে, ওই মেটা ডিসক্রিপশনের মধ্যে ওই কিওয়ার্ডটি থাকে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো তাহলে যেহেতু গুগল এটাকে পছন্দ করতেছে, আমার সাইট যখন তৈরি করব আমিও সেম কাজটাই করব, টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ডটি থাকবে, মেটা ডিসক্রিপশনের মধ্যে থাকবে, পারমালিঙ্কের মধ্যে থাকবে। এখানে সেম কথাগুলোই বলেছে, হ্যাঁ, আমি যেটা বললাম 50 থেকে 60 ক্যারেক্টার নেবেন টাইটেলের জন্য। টাইটেল আমি সেম কথাটি অলরেডি আবার তারা বলছে, আমি যেটা অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে? এখন আসি মেটা ডেসক্রিপশন ট্যাগ নিয়ে। তো মেটা ডেসক্রিপশন অলরেডি আপনারা বুঝে গেছেন মেটা ডেসক্রিপশন কাকে বলে। আমি ওয়েবসাইট লিখে সার্চ করার পরে, ওয়েবসাইটে যাওয়ার আগেই গুগল আমাকে যেটা শো করে সেটা মেটা ডিসক্রিপশনের কিছু পার্ট আমাকে শো করে।
ওই মেটা ডিসক্রিপশনের টি আপনার অনেক বড় হতে পারে, কোনো প্রবলেম নেই। তবে ওই মেটা ডিসক্রিপশন যে পার্টটি আছে ওর মধ্যে আপনার কিওয়ার্ড ট্যাগটি রেখে দিবেন। হ্যাঁ, মেটা ডিসক্রিপশন টাইটেল এটা কিলার টাইপের হতে হবে। কিলার টাইপের কেন হতে হবে, আপনার ট্রাফিক গুলো এসে যেন আপনার ওই ওইটুকু পড়েই আপনার ওয়েবসাইটে যায়, ঠিক আছে? তো ওইটাই ফার্স্ট লুকে, যখন ফার্স্ট ইমপ্রেশনে যখন আপনার টাইটেলটি ভালো লাগবে, আসলে ও যে প্রবলেমে খুঁজতেছিল বা প্রবলেমে পড়েছিল সেটা যদি সলভ করে দিতে পারেন ওই টাইটেলের মধ্যে মেটা ডিসক্রিপশনে, তাহলে কিন্তু পুরো আর্টিকেলটি পড়বে। টাইটেল, মেটা ডিসক্রিপশন, পারমালিং যদি সুন্দর না হয় তাহলে তো ওয়েবসাইটে যাবেই না। তো এগুলো ক্লিয়ার টাইপের দিতে হবে। ক্লিয়ার মানে কি, খুব সুন্দর ভাবে দিতে হবে, মার্কেটিং এর ভাষায় দিতে হবে। এখানে হচ্ছে মেটা ট্যাগ চিকার কিছু টুলস আছে, সেগুলো আমরা ইউজ করব। মেটা কিওয়ার্ড কিছু ট্যাগ আছে, ট্যাগ গুলো কত ওয়ার্ডের হতে হবে, প্রত্যেকের 10 কিওয়ার্ড হতে হবে, সেগুলো আমরা দিয়ে দিব। ট্যাগ সিম্পল আমাদের করতে হবে। হেডলাইনে চলে আসি, আমরা যখন ওয়েবসাইটে পোস্ট করি এই হেডলাইন ওয়েবসাইটে কিভাবে দিব সেটা এখানে আলোচনা করা আছে, একটু দেখে নেবেন। আর যখন আমরা সাইট রেডি করব, ওয়েবসাইট রেডি করব, তখন ডিরেক্টলি দেখাবো আমি। আপনি যদি ব্লগারে যান, ওয়ার্ডপ্রেসে যান, সেখানে কিভাবে কি কাজ করতে হবে সবই এখানে লেখা আছে, কোড করে দেখানো আছে। এখন আসি ইমেজ অপটিমাইজেশনে। আমি যখন আমার ওয়েবসাইটে, আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওকে, আমার ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যখন কোনো ইমেজ পোস্ট করি আমার সাইডে, সেটাতে মিডিয়াতে যে পোস্ট করি, এটা আমার ড্যাশবোর্ড, এখান থেকে সবকিছু পোস্ট করি, কন্টেন্ট দিয়ে সবাই এটা দেখতে পারে। আমি ভিতর থেকে ডাব্লিউপি অ্যাডমিন থেকে পোস্ট করি, যেটা সেটাই তারা প্রিভিউতে, ওয়েবসাইট ভিউয়ার যারা আছে তারা এটা দেখে। তো আমি যখন এই ইমেজটা পোস্ট করেছি, ইমেজের একটি নাম দিতে হবে। তো ইমেজটা পড়ে হয়তো আপনি আমাকে চিনলেন, ফেস চিনলেন, ঠিক আছে, বাট গুগলকেও তো চেনানো লাগবে। তো গুগলকে চেনানো লাগবে না ইমেজটি কার বা ইমেজটি কে আছে এখানে। তো সেটা গুগলকে চিনাতে হলে আপনাকে ফার্স্টই করতে হবে সেটা ইমেজ অপটিমাইজেশন। যখন করবেন, যখন এই ইমেজটি আপলোড করবেন, ইমেজের আমরা একটি নাম দিই, রিনেম করি না। আমরা যখন একটি ফোন দিয়ে ইমেজ গুলো তুলি তখন কিন্তু একটা বাই ডিফল্ট ভাবে একটা নাম পেয়ে যায়, বাট ওটাই আমরা যখন স্ক্রিনশট দিই, যখন ফেসবুক থেকে ইমেজ ডাউনলোড করি, বড় একটি লিংক চলে আসে যখন ইমেজটি এডিট করি। তখন আপনি কি করবেন, যখন ইমেজটি সেভ করবেন তখন এক্সাক্ট ইমেজটি একটি নামে সেভ করবেন। আমার যদি ইমেজ হয় তাহলে আমি ইমেজটির নামে সেভ করেছি। আমি যদি এখানে যাই, এই দেখেন, সবাই দেখতে পাচ্ছি, আমরা আমার ইমেজ যেটাতে সেভ করেছিলাম নাম দিয়েছি শাহিন নাজাফি .png, পিএনজি অটোমেটিক্যালি পেয়েছে, আর শাহিন নাজাফিটা আমি দিয়েছি আর কি, ঠিক আছে? তো আমরা যখন ইমেজটি সেভ করব এবং আপলোড করব তখন ইমেজের সুন্দর একটি নাম দিবেন, এটাকে ইমেজ অপটিমাইজেশন বলে। ইমেজ অপটিমাইজেশনের আরো কাজ আছে, সেগুলো এখন আমি শেয়ার করব। তো ইমেজ অপটিমাইজেশনের মধ্যে আরো একটি কাজ আছে, আপনি যখন ওয়েবসাইটে ইমেজ আপলোড করবেন তখন এখানে একটি অল্টার টেক্সট নামে আপনাকে দিতে হবে। এটা কি, এই টাইটেলে দেওয়ার সাথে সাথে ইমেজের, একটি ইমেজের তো অলরেডি নাম দিবেনই, সাথে অল্টার টেক্সে ওই সেম নামটি দিয়ে দিবেন। তো আপনি যদি সময় থাকে তাহলে ক্যাপশন, ইমেজ ডেসক্রিপশন, ইমেজে কি আছে না আছে, এটা তো আমিই আছি, তো আমাকে আমাকে যদি বর্ণনা করতে হয় শাহিনা দাবিকে, ওই ডেসক্রিপশন সুন্দর করে দিয়ে দিবেন। সো এগুলোও কাজ করা লাগবে। তো যখন আপনার কোনো প্রোডাক্ট হবে, প্রোডাক্টের বর্ণনা, প্রোডাক্টের অল্টার টেক্সট, প্রোডাক্টের ডেসক্রিপশন, ক্যাপশন, এগুলো যখন ইমেজ আপলোড করবেন আপনারা দিয়ে দিবেন। এখন হচ্ছে ইমেজটি কত সাইজের হতে হবে বা গুগল সেটাকে পছন্দ করবে। অনেক বিগ ইমেজ, 5 MB, 2 MB, এগুলোকে পছন্দ করবে না ইমে গুগল, কারণ এই ইমেজ গুলো লোড নিতে একটু সময় নেবে। সো গুগল চায় না যে আপনার সাইডে সময় নিক। আমার গুগল তো আপনাকে ট্রাফিক পাঠাচ্ছে, ক্লায়েন্ট পাঠাচ্ছে, ওই ক্লায়েন্ট চাইবেন আমি একটা ক্লায়েন্টকে খারাপ কিছু দিই, গুগল কখনোই সেটা চাইবে না। গুগল অলওয়েজ চাইবে আমার ক্লায়েন্টকে আমি যেন সবসময় ভালো কিছু দিই, ঠিক আছে? সাপোজ আপনার আপনার কাছে কেউ কোনো প্রোডাক্ট কেনার জন্য শুনতে গেছে যে শাহিন তুমি তো জানো যে এই কার যদি আমি পারচেস করতে যাই, তাহলে আমার স্যার আমাকে বলছে শাহিন কোন কারটি পারচেস করা যায়, তুমি কি আমাকে হেল্প করতে পারবা? এখন আমি যদি স্যারকে আজে বাজে কোনো রেফারেন্স দিয়ে থাকি তাহলে কিন্তু স্যার পরবর্তীতে আমার কাছে আর আসবে না। সো
আমি তখন কি করলাম, আমি সব থেকে ভালো রেফারেন্স গুলোই স্যারকে দিলাম। তখন স্যার ব্যাক করে পরবর্তী যখন তার এবং তার ফ্রেন্ড সার্কেল এবং তার ফ্যামিলি এবং বাংলাদেশের কাউকেও যদি রেফার করে তখন আমাকেই করবে, কারণ আমি একটি ভালো সার্ভিস তাকে দিয়েছি। গুগলও সেম কাজটি করে। গুগল এমন কোন সাইডে আপনাকে ডাইভ করাবে না বা র্যাঙ্কিং এ দিবে না বা শো করবে না, যেই সাইটটি দিলে গুগলের মান সম্মান চলে যায়। ঠিক আছে, তো গুগলকে আপনারা হেট করেন এমন কিছু গুগল আপনার সামনে কখনোই শো করাবে না। তো গুগলকে সাথে কমপ্লিট করতে হলে, গুগলের সাইডে র্যাঙ্কিং এ আসতে হলে আপনাকে অবশ্যই ভালো কিছু প্রোভাইড করতে হবে, এসইও মেনে কাজ করতে হবে। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে একটু একটু পড়েন। তো এখানে আমরা ইমেজের যে অল্টার ট্যাগ কথা বলেছে, অল্টার ট্যাগটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। ইমেজ অল্টার ট্যাগ একটু আগে আমি দেখাই দিলাম, হ্যাঁ সেটাই। এখানে আমরা ইমেজের খুব সুন্দর একটি নাম দিব ডট জিপিজি এর আগে, সেটা এখানে বলেছে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সেটা। ইমেজ ফাইল নেম, যখন আপনি ইমেজটি সেভ করবেন, সেভ করার সময় নাম দিবেন। ইমেজ সাইজ কেমন কি হবে, ইমেজ যদি খুব বড় হয় তাহলে সর্বোচ্চ বড় সাইজ 100 থেকে 120 কিলোবাইট রাখতে পারেন। আচ্ছা, আমি যখন ওয়েবসাইটে আপলোড করার দেখাবো না, তখন একটি ইমেজ অনেক সুন্দর পিক্সেল রেখেও কিভাবে 30 কিলোবাইট বা 40 কিলোবাইট বা 60 কিলোবাইট এর মধ্যে নিয়ে আসতে হয় সেটা দেখিয়ে দিব। হ্যাঁ, আর ইমেজ যখন সেভ করব, ইমেজ তারা খুব ভালো পছন্দ করে ডট জেপিজি ডট পিএনজি, এই দুইটা ফাইল গুগল চাই সব সময়। হ্যাঁ, টাইটেল টিপস কিছু রয়েছে, টিপস গুলো পড়বেন। অ্যাড টেক্সট টাইটেল কিভাবে ব্লগারে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছে। এখানে দুইটা কাজ করা আছে, ব্লগারে কিভাবে কাজগুলো করতে হয় সেটা বেশি করে দেখানো আছে। পারমালিঙ্ক আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। এখন চলে আসি এটা নিউ, ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং বলতে আমরা কি বুঝি, সাপোজ আপনি আপনি যখন কন্টেন্ট লিখেছেন, আপনি এসইও নিয়ে অনেকগুলো কন্টেন্ট লিখেছেন, এসইও নিয়ে কি কি কন্টেন্ট লিখেছেন, এসইও ওভারভিউ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ আর অ্যানালাইসিস। যখন অফ পেজ এসইও বা অন পেজ এসইও লিখছেন, তখন দেখলেন যে কিওয়ার্ড রিসার্চ এর কথা ওই অন পেজ এসইও বা অফ পেজ এসইও এর মধ্যে চলে এসেছে, তখন আপনার রিডার যদি না জানে কিওয়ার্ড রিসার্চ, তখন তো তাকে জানাইতে হবে। সো আপনি কিওয়ার্ড লিখছেন লিখছেন, লেখার মাঝে যখন হচ্ছে অলরেডি সেটা নিয়ে অলরেডি লিখে ফেলেছেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে, সেখানে এখানে হাইপার লিঙ্ক করে দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। তো ইন্টারনাল লিঙ্কিং এর মধ্যে আবার অনেক এসইও এর কাজ টাজ আছে, ব্যাপার সাজি আছে, সেটা আমি বলবো। তবে ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে এটাই, আপনি অলরেডি আপনার ওয়েবসাইটে অন্য কোনো আর্টিকেল আছে এবং অন্য আর্টিকেল লেখার সময় সেই রেফারেন্স দিলেন বা সেই কথাটা চলে আসলো, তখন কি করবেন, ওটাকে হাইপার লিঙ্ক করে দিব আমরা। তো হাইপার লিঙ্ক কিভাবে করে সেটা আমরা দেখব। এখন বাউন্স রেটটা নতুন, বাউন্স রেট কাকে বলে, তো বাউন্স রেট হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক যাচ্ছে, গুগল পাঠাচ্ছে, গুগল বাউন্স রেটটা দেখবে। গুগল আসলে কিভাবে ভেরিফাই করবে, গুগল তো রোবট, সে মানুষ না, ওয়েবসাইটে কি আছে না আছে গুগল রোবট দিয়ে পরিচালনা করে। তো রোবট যখন ফার্স্টে সামাও কোনোভাবে সে র্যাঙ্কে চলে আসলো, চলে আসার পরে ও গুগল 50 জন ট্রাফিকের উপর অ্যানালাইসিস করলো যে 50 জন ট্রাফিক আমার এই যে সাইটে আমি দিচ্ছি সেই সাইটে যাওয়ার পরে হুট করে চলে আসছে, সাইডে স্টে করতেছে না। ঠিক আছে, তো সাইডে যখন স্টে করতেছে না 50 জন ট্রাফিকের উপর গুগল একটা রেজাল্ট পেয়ে গেল, তখনই সে যে র্যাঙ্ক পেয়েছিল খুব সুন্দরভাবে র্যাঙ্কটি একদম নামায় দিবে। ঠিক আছে, তো বাউন্স রেটটা হচ্ছে সেটাই, যদি কোনো ট্রাফিক ওয়েবসাইটে যাওয়ার পরে সেটাতে ওয়েবসাইট ভিজিট না করে চলে আসে বা 2-1 সেকেন্ড বা সীমিত সময় থেকে চলে আসে, সেটাকে বাউন্স বলে। এখন বাউন্স রেট কত হলো ওয়েবসাইটের জন্য ভালো, এটা বাউন্স রেট যদি 50% এর কম হয় তাহলে খুবই ভালো, আর বাউন্স রেট যদি 50% এর উপরে যায়
তাহলে ওয়েবসাইটটি আসলে ভালো নেই, তো বাউন্স রেট কমানোর জন্য আমরা কি করব, ওয়েবসাইটটা সুন্দর করব, ওয়েবসাইটে অনেক আর্টিকেল দিব, ইমেজ দিব, রিডার ফ্রেন্ডলি করব, প্রবলেম সলভ করব, যেটা আমরা বুঝাইতে চাচ্ছি সেটা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংকস, ধন্যবাদ সবাইকে। আজকে কোনো প্রশ্ন থাকলে এসিও নিয়ে, এসিও ওভারঅল সবকিছু নিয়ে প্রশ্ন থাকলে বলতে পারেন। আর নেক্সট দিন আর্টিকেল থাকবে অন পেজ এসিও এর উপরে। হ্যাঁ, অন পেজ এসিও ডিটেলস আমার স্লাইড, গুগল, ইউটিউব দিকে দিকে শিখবেন। আমি যেটুকু শিখেছি সেগুলো বাদেও অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখবেন এবং একটি আর্টিকেল রাইট করবেন। তো আর্টিকেল রাইট করে দেন সাবমিট করবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার ক্লাস থেকে কিছু নিতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি সাবমিট না করেন তাহলে আমার এত কষ্ট করে রোজা থেকে এত কথা বলা বৃথা, অনেক জোরে জোরে সাউন্ড করে। ওকে, এখন সবাই যদি সেটা প্রোভাইড করেন তাহলে আমার জন্য খুবই ভালো হয়, যে আমি ফিডব্যাক পাবো সবাই বুঝতে পেরেছেন কিনা। এখন আমি কোচিং সেশনে চলে যাব, আমরা বুঝেছি কিনা এবং ফিডব্যাক নিব, ক্লাসটি কেমন ছিল, আমরা কতটুকু বুঝতে পেরেছি, কার প্রবলেম কোথায় আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। ওকে, এখন কথা হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সবগুলো ক্লাসের এক একটি সিঙ্গেল সবকিছুই আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবো, তো আবার একজন মার্কেটার হিসেবেও কাজ করতে পারবো, বেনিফিট দুইটা আমাদের, ঠিক আছে? যারা ফ্রিল্যান্সিং করে তারা শুধু ফ্রিল্যান্সিংই করে, বাট আমরা দুইটা কাজ করতে পারবো। সেটা হচ্ছে দুইটা কাজ আমরা যেই সিঙ্গেল একটি একটি করে বিষয় শিখছি সেটা নিয়ে সার্ভিস দিতে পারবো। তো এখন কথা হচ্ছে সেই সার্ভিস গুলো, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে, আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো। এটা খুবই সহজ, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে এক্সাম দিতে হয়, সবকিছু আমরা গুগলে সার্চ করলে অনেক অনেক রিসোর্স পাবো, আর্টিকেল পাবো, ইউটিউবে সার্চ করলে ভিডিও পাবো, সেগুলো দেখে দেখে আমরা খুব সুন্দর করে একটি প্রোফাইল দাঁড় করে ফেলবো freelancer.com-এ, fiverr.com-এ, আমি যে নেটওয়ার্ক গুলো দেখাইছি সেই নেটওয়ার্ক গুলোতে। দেন আমরা নেক্সট ক্লাসে এসিও শেষ হলে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখাবো। ওয়েবসাইটে আপনার কি থাকবে, একটি পোর্টফোলিও থাকবে। পোর্টফোলিও থাকলে কি হবে, আপনি যে কোনো ফ্রিল্যান্সিং হোক আর যে কোনো কোম্পানি হোক, যে কোনো অ্যাফিলিয়েট সিপিএ নেটওয়ার্ক হোক, সেখানে যদি আপনার ওয়েবসাইটটা শো করাইতে পারেন, আপনার সরাসরি অ্যাপ্রুভ নেটওয়ার্কে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, freelancer.com-এ অ্যাপ্রুভ পেয়ে যাবেন, তারপরে আপনি হচ্ছে ফ্রিল্যান্সার, অবশ্যই ফ্রিল্যান্সার যে fiverr.com আছে আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে না, তো সেখানে আপনাকে এক্সাম্পল দিয়ে অ্যাপ্রুভাল করাইতে হবে। আমি ফ্রিল্যান্সিং সাইট বাদ দিয়ে অন্য যে সাইট গুলো আছে, আপনি যদি সুন্দর একটি পোর্টফোলিও থাকে সেখানে অ্যাপ্রুভাল খুব সহজেই পেয়ে যাবেন। নেটওয়ার্ক গুলো, অ্যাফিলিয়েট সিপিএ নেটওয়ার্ক গুলো, বাংলাদেশি বা পৃথিবীর যে কোনো ডিজিটাল মার্কেটিং যে অপরচুনিটি গুলো রাখছে, ভ্যাকান্সি গুলো রাখছে, সেখানে যদি আপনার পোর্টফোলিও গুলো শো করতে পারেন তাহলে আশা করা যায় জব গুলো আপনার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন মারজান আহমেদ প্রশ্ন করছে রেফারিং ডোমেন কি। রেফারিং ডোমেন একটা নাম্বার দেওয়া ছিল যে 50টা বা 20টা স্পেসিফিক ডোমেইন থেকে, স্পেসিফিক ডোমেইন থেকে যেই সাইট গুলো অলরেডি চলে এসেছে, ধরুন শাহিন নাজাফি, তো শাহিন নাজাফি নিয়ে আপনার মারজান আহমেদ .com এই ডোমেইনটা কোথাও এটাকে রেফার করেছে, ঠিক আছে, ডোমেইনের কোথাও থেকে, তখন তাকে রেফার ডোমেইন বলে। এবং আপনার ডোমেইনের পিছনে এক একটি সিঙ্গেল আইপি থাকে, ওই আইপি থেকে আমাকে এসে শাহিন নাজাফিতে এসেছে, তো রেফারিং ডোমেইনটা হচ্ছে সেটা। আর পুরো ব্যাকলিং কি, ব্যাকলিং হচ্ছে আপনার, সাপোজ আমরা কিন্তু বিভিন্ন একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ থাকে, সিঙ্গেল পেজ অনেক পেজ থাকে, ওই পেজ থেকে যেটা এসেছে সেটা ওয়ান কাইন্ড অফ রেফারিং ডোমেইনের মধ্যে পড়বে, কারণ ওই ডোমেইন থেকে আসছে, পেজ থেকে আসছে, পোস্ট থেকে আসছে, কমেন্ট থেকে আসছে, ফুটার থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। মৌসুমী রহমান প্রশ্ন করেছে ওয়ার্ডপ্রেস এবং ফানেল ক্রিয়েশন কবে করানো হবে। ওয়ার্ডপ্রেস সাইট এবং ফানেল ক্রিয়েশন আমরা এসইওর পরে শিখব। ওকে, আমরা কেউ এসে একটু কথা বলি, বুঝতে পেরেছি কিনা সমস্যা কোথায়, প্রশ্ন থাকলে আমরা আমাকে করতে পারেন আপনারা আমাকে। ওকে, নেক্সট ক্লাসে তাহলে আমরা সবার, যেহেতু খুব ভালো করে আমি অন পেজ এসিওটা শিখিয়ে দিলাম, অন পেজ অপটিমাইজেশনটা শিখিয়ে দিলাম, তাহলে আমি আশা করতেই পারি সবাই আমরা বুঝেছি, যেহেতু না যেহেতু সবাই প্রশ্ন করতেছি না আমাকে, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন, সেহেতু আমরা খুব যেহেতু বুঝতে পেরেছি সেহেতু অন পেজ নিয়ে লিখবো। অন পেজ নিয়ে যদি
যদি বাংলাতে লিখি কোনো প্রবলেম না, ইংলিশে লিখি কোনো প্রবলেম নাই, বাট লিখতে হবে আমাকে। হ্যাঁ জি প্রিয়ান্ত ভাই, আপনার জি বলুন। ডোমেইন হোস্টিং সম্পর্কে যদি একটু দেন, আচ্ছা আজকে ক্লাস তো আসে, হোস্টিং সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো। ওকে ধন্যবাদ বোন আপনাকে। তো উনি আসলে হোস্টিং সম্বন্ধে জানতে চেয়েছে। আজকে যেহেতু হোস্টিং নিয়ে আমি আলোচনা করিনি, আমি আজকে আলোচনা গুলো করেছি অন পেজ এসইওর উপরে। অন পেজ এসইও নিয়ে কোনো প্রশ্ন থাকলে করলে আরো ভালো হতো। আর যেহেতু ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের লিসনই রেখেছি, আমাদের যখন কোর্স মডিউলে যাবেন সেখানে আছে ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং কিভাবে পারচেজ করবো, ডোমেইন হোস্টিং দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করব, ওয়ার্ডপ্রেস তৈরি করব, সেখানে আমি দেখাবো। তবে যেহেতু প্রশ্ন করে ফেলেছেন, ডোমেইন অ্যান্ড হোস্টিং হচ্ছে, আমি এটা shahinnazafi.me, এটা একটি ডোমেইন, এবং shahinnazafi.me তে আমি কিছু টেক্সট রেখেছি, কিছু ভিডিও রেখেছি, কিছু কন্টেন্ট রেখেছি। এই রাখার জন্য আমাকে একটা স্পেস কিনতে হয়েছে, এই স্পেসটার নামই হচ্ছে হোস্টিং। আশা করি খুব সহজেই আপনি বুঝে গেছেন, আমি বুঝাতে পারেছি। ওকে দেন যে প্রশ্ন করুন আমাকে। করছি নাই স্যার, ভালো। অন পে অফ পেজ এসইও নিয়ে ভাইয়া কোনো ক্লাস হবে? ইয়েস, অফ পেজ এসইও নিয়ে আমরা কালকে ক্লাস করব। আর অফ পেজ এসইও নিয়ে আমি বলি, অফ পেজ এসইও নিয়ে আমরা আগামী দিন ক্লাস করব। অফ পেজ এসইওতে আমরা যে মার্কেটিং গুলো করবো না, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডওয়ার্ডস, ফেসবুক, এগুলোই আসলে অফ পেজ এসইওর মধ্যে পড়ে যাবে। সো স্পেসিফিক ভাবে অফ পেজ এসইও আমরা ক্লাস রাখবো কিনা সেটা দেখবো, বাট ওই ক্লাস গুলোই অফ পেজ এসইওর মধ্যে পড়বে। আপনার যখন সাইট রেডি হয়ে যাবে, মার্কেটিং করার জন্য প্রস্তুত হয়ে যাবেন, মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং করবেন, ফ্রি মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এগুলোকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। হ্যাঁ ওকে, ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।